এবার রাজ্য রাজনীতিতে কর্ণাটক বিধানসভার ভোট প্রচার তুঙ্গে। সিপিআইএম এবারকার মতো কয়েকটি আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। গণদেবতাদের রায় সরাসরি ভাগ্য নির্ধারণ। কর্ণাটকের মেজরিটি অর্থাৎ 113টি আসন পেতে হবে 224 আসনের মধ্যে। রাজ্য রাজনীতিতে বিজেপি ক্ষমতায় রয়েছে, বামেরা দুটি আসন কি ধরে রাখতে পারবে, এই নিয়ে উঠছে নানান মহলে জল্পনা। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সেখানে তিনি যান, দলীয় কর্মী সমর্থকদের উৎসাহ বাড়তে থাকে। শাসক দল নিলজ্জিত, যেভাবে দেশটাকে লুট করছে তীব্র কটাক্ষ করেন সীতারাম ইয়েচুরি। গণদেবতাদের ভোট সরাসরি বাক্সে প্রভাব পড়বে। বিজেপি এবারকার মতো তারা কর্ণাটক বিধানসভা নির্বাচনে পরাজিত হচ্ছে, একথা কর্ণাটক রাজ্যের জনগণ জানিয়েছেন। তবে সিপিআইএমের ওপর কি ভরসা রাখতে পারে, বেশ কয়েকটি আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, রাজ্য রাজনীতিতেই ভোট প্রচার তুঙ্গে। তবে বিজেপি এখনও পর্যন্ত তারা প্রার্থীর তালিকা ঘোষণা করতে না পারার জন্য বিজেপির মধ্যে ক্ষোভ বিক্ষোভেই ফের এক ধাপে এগিয়ে যাওয়া যাচ্ছে বামপন্থীরা বলে পরিষ্কারভাবে জানিয়েছেন সীতারাম ইয়েচুরি। সরাসরি এই মুহূর্তের সবচাইতে বড় খবর কর্ণাটক বিধানসভার ভাগ্য নির্ধারণ।